হ্যাঁ বন্ধুরা আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকুক কিংবা না থাকুক অথবা যদি এমন হয় যে আপনি ড্রাইভিং লাইসেন্স নতুন করে বানাতে চলেছেন তাহলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার কুড়ি থেকে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার কুড়ি থেকে মোদী সরকারের তরফ থেকে জারি হতে চলেছে নতুন নিয়ম এই ভিডিওতে আমরা সেরকম চারটি নতুন নিয়ম কিন্তু আলোচনা করব যেটা ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের উপর জারি হতে চলেছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার কুড়ি থেকে বন্ধুরা চারটি নিয়মে চারটি নিয়মই কিন্তু আপনাদের জানা খুবই দরকার এই নিয়মগুলো কিন্তু আপনারা ভালো করে শুনে নেবেন এবং ভালো করে কিন্তু বুঝে নেবে তো বন্ধুরা চলুন জেনে নেই যে কি কি নতুন নিয়ম জারি হয়েছে মোদি সরকারের তরফ থেকে তো বন্ধুরা ভারতবর্ষে বাইক বা গাড়ি চালানোর আগে আমাদের কিন্তু একটা লাইসেন্স করতে হয় যে লাইসেন্সকে আমরা কিন্তু নর্মালি ড্রাইভিং লাইসেন্সই বলি তাই তো বন্ধুরা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এক ফেব্রুয়ারি সে জারি হঙ্গে নয়া ড্রাইভিং লাইসেন্স অ্যাড্রেস প্রুফ কে কা কাম অর্থাৎ এতদিন পর্যন্ত আমাদের কাছে যে ড্রাইভিং লাইসেন্স গুলো ছিল সেটা কিন্তু একটা অন্য টাইপের ছিল কিন্তু বর্তমানে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা যে নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে চলেছি সেটা কিন্তু একটা আলাদা ফর্মেটেই হবে এর আগে কিন্তু দু সালে একটা নোটিফিকেশন জারি করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছিল যে এই মাসের পনেরো তারিখ থেকে কিন্তু নতুন ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু হবে কিন্তু গভর্নমেন্টের ভিজি শিডিউলের জন্য কিন্তু এটা কিন্তু করতে পারেনি এখন কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার কুড়ি থেকে কিন্তু নতুন ড্রাইভিং লাইসেন্সের কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ এই ড্রাইভিং লাইসেন্সে কিন্তু এখন পর্যন্ত এখন কিন্তু আপনাদের আপনি যদি কোনো যদি অর্গান ডোনেট করেন অর্থাৎ আপনি যদি আপনার চোখ বা নাক বা কান যদি এমন যদি হয় যে আপনি মরার পরে কাউকে ডোনেট করবেন সেই সমস্ত তথ্য কিন্তু সেই ড্রাইভিং লাইসেন্সের উপর দেওয়া থাকবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যে ড্রাইভিং লাইসেন্সটি আপনাদের কাছে আছে সেটা কি তাহলে অবৈধ হয়ে যাবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে সেরকম কোনো চিন্তা কিন্তু আপনাদের নেই কারণ আপনাদের কাছে যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বৈধই থাকবে কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারির পরে যারা নতুন করে যারা ড্রাইভিং লাইসেন্স করবে তাদের কিন্তু এরকম নতুন একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে এতে আপনাদের লাভ কি হবে ভগবান না করুক যদি কোনো সময় গাড়ি চালাতে গিয়ে অথবা বাইক চালাতে গিয়ে আপনি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন তাহলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার বাড়ির অ্যাড্রেস আপনার ব্লাড গ্রুপ কি রয়েছে অথবা আপনার মোবাইল নাম্বার বা আপনার যাবতীয় যা কিছু রয়েছে সমস্ত কিছুই কিন্তু ট্রাফিক পুলিশ ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু বের করতে পারবে অর্থাৎ আপনার বাড়ির নাম্বার আপনার পরিবারের টোটাল সবকিছু কিন্তু ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে বার করতে পারবে এছাড়া আপনার উচ্চতা কতটুকু আপনার ব্লাড গ্রুপ কি ও পজিটিভ ও নেগেটিভ কিছুই কিন্তু ওই ড্রাইভিং লাইসেন্সের উপর দেওয়া থাকবে একটা নতুন কিউআর কোড থাকবে জাস্ট ওই কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু ট্রাফিক পুলিশ সমস্ত কিছু আপনাদের থেকে জেনে যাবে তো এই নতুন ড্রাইভিং লাইসেন্স কিন্তু জারি হতে চলেছে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে তো আমরা সবাই জানি যে এক দেশ এক রেশন কার্ড কিন্তু চালু হতে চলেছে ফার্স্ট জুন থেকে সেরকম ভাবে কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এক দেশ কিন্তু এক ড্রাইভিং লাইসেন্স চালু হবে কিছু দিনের মধ্যে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে নতুন করে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে এবং কিছু দিনের মধ্যে কিন্তু এক দেশ এক ড্রাইভিং লাইসেন্স কিন্তু চালু হতে চলেছে এর ফলে বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন আর টিওর বিভিন্ন রকম ড্রাইভিং লাইসেন্স সেই ঝামেলা থাকবে না সমস্ত দেশে একটা রেশন একটা ড্রাইভিং লাইসেন্সই থাকবে যে ড্রাইভিং লাইসেন্সের কিন্তু আপনাদের যত রকমের তথ্য আছে সমস্ত রকমের তথ্য কিন্তু দাওয়া থাকবে তো বন্ধুরা এই ছিল ড্রাইভিং লাইসেন্সের কিছু আপডেট তো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ইম্পর্টেন্ট আপডেট নিয়ে যখনই কোনো খবর বেরোবে তখন কিন্তু আমি আপনাদের কাছে জানিয়ে দেবো সেই জন্য চ্যালেটি সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি বেলাইকনটিতে প্রেস করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার